মধ্যবিত্তদের জীবন যতটা সহজ মনে হয় ঠিক ততটা সহজ নয়, কারণ একটা মধ্যবিত্ত ঘরের সন্তানই জানে যে তাদের কত ক্যারিয়ার করে চলতে হয়। স্বাদ আছে সাধ্য নাই, দামি জিনিস ঠিকই দেখে কিন্তু দেখেও না দেখার ভান করে, কেন জানেন? সে একজন মধ্যবিত্ত, কারণ তার চোখে এগুলো মানায় না। তার স্বপ্ন হাজারও থাকতে পারে, তার স্বপ্নগুলো পূরণ করতে গেলে 10 বার ভেবেও কোনো কাজ হয় না, কারণ সে একজন মধ্যবিত্ত। সে জানে যে ভেবেও কিচ্ছু হবে না, কারণ সব জিনিস চাইতে গেলে পূরণ হবে না, কারণ আমি একজন মধ্যবিত্ত। হ্যাঁ, শুধু মধ্যবিত্ত ঘরের ছেলেরাই জানে যে স্বপ্নগুলো দেখে সেগুলো কোনো দিন পূরণ হবার নয়, কারণ সেগুলো স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। সেগুলো পূরণ করতে হলে তাদেরকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, কারণ সেও জানে যে হ্যাঁ, আমি একজন মধ্যবিত্ত, আমাদের মতো মধ্যবিত্তদের এরকম স্বপ্ন মানায় না, কারণ স্বপ্ন তো তারাই দেখবে যাদের স্বপ্ন পূরণ করার মতো ক্যাপাবিলিটি আছে। একজন মধ্যবিত্ত ঘরের সন্তানদের সবসময় হাসি খুশি থাকতে হয়, কারণ কষ্ট তাদেরও হয়, কিন্তু সে কষ্টটা তারা প্রকাশ করতে পারে না, শুধু নীরবে কেঁদে যায়। আর সবসময় তারা হাসি খুশি থাকার চেষ্টা করে যেন তাদের সেই কষ্টগুলো কেউ বুঝতে না পারে। হ্যাঁ, এটাই মধ্যবিত্তদের জীবন। মধ্যবিত্ত শব্দের সাথে মিশে আছে রাগ, অভিমান, হাসি, কান্না আর না পাওয়া হাজারো বেদনা। মধ্যবিত্ত হলো পৃথিবীর সব থেকে বড় যোদ্ধা, যাকে নিজের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলেটাও চায় বাবার সকল স্বপ্ন পূরণ করতে, কিন্তু সে স্বপ্নগুলো পূরণ হয়ে ওঠে না সামর্থ্যের কারণে,